অনুষ্ঠানটির সহযোগী নিবেদক প্রযুক্তি সহ সুজুকি অ্যাক্সেস কম তেল খায় শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত টাফ টক উইথ ঋতব্রত আজকে সত্যি অন্য রকম তার এক কারণ দশমীর আবহ অত্যন্ত বিষণ্ণ কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা বলবো অতিথিকে আপনাদের সামনে হাজির করানোর রাখে দেশে দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করেন তারা কোথাও কোথাও বিশ্লেষণ করেন কোথাও কোথাও তারা প্রতিদিন যে ইতিহাস লেখা হয় তার অন্যতম অংশীদারিত্বে তারাই থাকে কিন্তু কোনো কোনো সাংবাদিক সৌভাগ্য এবং দুর্ভাগ্যবশত নিজেই সেলিব্রিটি হয়ে যান আজকে আমাদের টাফটকে এমন একজন সাংবাদিক যিনি দুর্ভাগ্যের বা সৌভাগ্যের বিষয়ে তিনি নিজেও একজন সেলিব্রিটি তার নাম গৌতম ভট্টাচার্য গৌতম দা আপামোর বাঙালিকে আমার মনে হয় গৌতম ভট্টাচার্যকে বলাটা মানে শুধু সময় নষ্ট নিজেই তো একজন সেলিব্রিটি সেই জন্যেই কি তারাদের শেষ তর্পণ না না আমি প্রথমত একদমই সেলিব্রিটি নই খুবই সাধারণ একজন গর্বর্তার সাংবাদিক তার আগে সবাইকে তোমার চ্যানেলের সবাইকে শুভ বিজয় জানাচ্ছি সমস্ত দর্শকদের তোমাকেও জানাচ্ছি আরেকবার ঋতব্রত শুভ বিজয়ের মিষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছি না ওটা মিষ্টিটা পরে হবে না না আমি আবার বলি যে তোমার প্রশ্ন মিষ্টি দেওয়ার ব্যাপারে আমাদের একটু ভয় ছিল তার কারণ এত সুন্দর চেহারাটাকে ধরে রাখা সেই জন্য মিষ্টি আদৌ খান নাকি এটা নিয়ে খাও নাকি সেটা নিয়ে আমাদের একটু চিন্তাভাবনা না কিন্তু মিষ্টি আছে আমার আবার এই প্রোগ্রামে ভালো ইন্ট্রোডাকশন হলে ভয় লাগে কারণ টাফটকে আমি শুনেছি প্রচুর একাত্তর দেখেওছি যেখানে ভীষণ কঠিন কঠিন প্রশ্ন হয়েছে তো ভালো আমাদের তো সাংবাদিকদের একটা অভ্যেস আছে যে যাকে সেসব বধ করা হবে তাকে প্রথমটা একটা সুন্দর সেই শিকার আমি কি না কিনা কি না আজকে কিন্তু আমার যেটা মনে হয় তোমার প্রশ্নের উত্তরে বলি যে আমার বারবারই মনে হয় সাংবাদিকতায় বেশি দিন থাকার পর আরও মনে হয় যে আমরা যেগুলোকে দেখেছি দেখছি সেটাকে চোখের সামনে লিপিবদ্ধ করে যাওয়াটা খুব জরুরি এবং আগে শুধু লিপিবদ্ধ করে যাওয়াটা ওয়াজ গুড এনাফ এখন আর নয় কারণ এখনকার প্রযুক্তির সঙ্গে তুমি যদি তাদের মেলাতে না পারো তাহলে কিন্তু তারা অপান্তে হয়ে থাকবেন আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি আমি একবার রাজকোটে একটা ম্যাচ করতে গেছিলাম সেখান থেকে আমেদাবাদে একজনকে ইন্টারভিউ করব এরম ইয়ে করছি হঠাৎ একজন ভদ্রলোক আমায় ফোন করলেন করে বললেন যে আপনি কি ইয়েতে এসছেন আপনি কি আমার খোঁজ করছিলেন আমি আপনার হোটেলে এসেছি আমি বললাম যে হ্যাঁ আমি আপনার খোঁজ করছিলাম আপনি হোটেলে এসছেন মানে বললাম আমি হোটেলে এসছি আপনার সঙ্গে দেখা করতে আপনাকে ইন্টারভিউ দিতে আপনি যদি চান তাহলে আমি আপনার কাছে এসে ঘরে আসতে পারি আমি বললাম যে সত্যি না রসিকতা এনিবে ভদ্রলোক এলেন এবং তুই বিশ্বাস করবে না একটা পাতার যেরকম সাইক্লোস্টাইল সিট হতো তখনকার সময় আমি বলছি এটা ধরো লেট এইটিজ আর্লি নাইনটিজের কথা এটা দিয়ে বললেন এটাই আমি আমার নাম বিজয় হাজারে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম বিজয় হাজারে যার কথা শুনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যিনি ব্র্যাডম্যানের টিমের এগেনস্টে একটা টেস্ট ম্যাচে দুটো ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের সর্বকালের সেরা দলে যিনি থাকতে পারেন তিনি একজন অপরিচিত সাংবাদিককে একটা বায়োডাটার মতো একটা কাগজ নিয়ে এসছেন কারণ তিনি দেখেছেন যে আশেপাশে পৃথিবী তাকে ভুলে গেছে এবং এরকম ঘটনা আমি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আমি স্পোর্টসে এত দেখেছি যে বলে শেষ করার উপায় নেই তাই আমার কোথাও মনে হয় যে আমরা যাদের দেখেছি কাছ থেকে তাদের জিনিসটা লিপিবদ্ধ করা মানুষকে জানানোটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা অনেক সময় আমরা যেটা কাভার করি তুমি আমি যে একজন মানুষ যখন চলমান সেটাকে কাভার করছি বিশ্লেষণের সুযোগ থাকে না কিন্তু তুমি যদি বিশ্লেষণটা না করে যাও তাহলে কিন্তু তারা জাস্ট নিউজ আইটেম হয়ে থাকবেন তাদের কিন্তু থেকে যাওয়া নিউজ আইটেম সোমেন মিত্র আর মমতা ব্যানার্জির মনে করো তুমি একটা বিরোধ সেই সময় কাভার করছো তার দশ পনেরো বাজে বিরোধ মিটে গেছে সব কিছু এবার তোমায় কোথাও তো একটা বিশ্লেষণ করতে হবে বিরোধ কেন হয়েছিল কেনই বা বিরোধটা মিটল সোমেন মানুষ হিসেবে কীরকম ছিলেন মমতা ব্যানার্জি তার এই যে অঙ্কের প্রতি এরকম সাংঘাতিক শকুন্তলা দেবীর মতো পারদর্শিতা এটা কি প্রথম দিন থেকে ছিল এগুলো লাইভ কাভারেজের মধ্যে বলা যায় অবশ্যই সেগুলো পরে এই আমার এই প্রয়াসটা সেরকম এই মানুষগুলোকে নিউজ আইটেমের অংশ হিসেবে দেখেছি বিশ্লেষণের সুযোগ পাইনি সেই বিশ্লেষণটা যাতে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিতভাবে হয় যাতে থেকে যায় সেই জন্য করা অবশ্যই কারণ হৈচইতে সত্যি হৈচৈ ফেলে দিয়েছে গোটা বঙ্গ সমাজে আজকে দশমীর আবহতে একটা বিষণ্ন আবহ আর বিষণ্ন আবহতে বাঙালির সবচেয়ে নিশ্চিত আশ্রয় হচ্ছে নস্টালজিয়া যে মানুষগুলোকে ঘিরে আমাদের নস্টালজিয়া রয়েছে তাদের কিছু কথা বলা তাদের কিছু কথা না বলা তাদের ফেলে যাওয়া কিছু স্মৃতি এসব নিয়ে তিনশো ষাট ডিগ্রি দেখা এবং গৌতম ভট্টাচার্য তার সাংবাদিক নৈবক্তিক বিশ্লেষণে একটা ব্যালেন্স শিট তৈরি করেছেন সেটা একটু শুনবোই আজকে তো আমি আবার বলছি যে আমার এগুলোরা বিভিন্ন ঘটনা থেকে এটা হয়েছে তোমাকে আরেকটা ঘটনা বলি আমি অবশ্যই তোমার পারমিশন নিয়ে সুনীল গাওয়স্কর বলেছেন যে কলকাতার উনি ডিজাইনার পোশাক কিনতে চান আমি বলছি আজ থেকে পনেরো বছর ধরে আয়কার দশ বারো বছর আয়কার কোথা থেকে কেনা যায় এবং আপনি যদি কলকাতায় ভালো ডিজাইনার সরবরী দত্ত বলে একজন ডিজাইনার আছেন যিনি অসাধারণ ছেলেদের পুরুষদের পোশাক পান আপনি ওখান থেকে কিনতে পারেন গাওয়স্কর শুনলেন কিছু বললেন না বললেন শুধু আমি এখন বিদেশেও ন্যাশনাল ড্রেস পরতে চাইছি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এর দু তিন মাস বাদে উনি আমায় বললেন এই তুমি যার নাম বলেছেন নামটা কি এমন সরবরী দত্ত উনি তখন বললেন যে আমি টেলিগ্রাফ পত্রিকায় একটা লেখা পড়লাম ওনার ওপর আমি অ্যাকচুয়ালি ওর কাছ থেকেই কিনবো আমি আমি ওর কাছ থেকে তুমি কি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে তা আমি বললাম যে বা উনি যদি হোটেলে আসেন এনিবে তাহলে ফোন করলাম দিকে সরবরিদির ছেলে তার চেয়েও বেশি উচ্ছ্বসিত বলে গৌতম তা যদি সুনীল গাওয়াস্করকে আমাদের বাড়িতে আনতে পারো তাহলে সারা জীবনে যা চাইবে দিয়ে দেবো এটা কি হবে আমি বললাম আমি যাই না হয় তোমাদের হোটেলে যেতে হবে বা উনি আসবেন এনিওয়ে গাওয়াস্কর নির্দিষ্ট দিনে ব্রথ স্ট্রিটে এলেন সেই বাড়িতে ছেলে ছেলের বউ সর্বরিদি কি করবেন ভেবে পাচ্ছেন না সুনীল গাওয়াস্কর এসছেন জিনিস কিনছেন ওরা তো একদম উচ্ছ্বসিত এই সময় সর্বরিদির নাতি যার এখন নিশ্চয়ই সে অনেক বড়ো হয়ে গেছে তখন বছর দশ বারো ছিল সে এসছে তখন তাকে সবাই বলছে দেখো কে এসছে ও কিছুই বলছেন ও চুপ করে আছে তখন ওরা বলছে দেখো কে এসছে তখন গাভাস্কর বললেন হ্যালো আই এম সচিন টেন্ডুলকার তখন ছেলেটা আগত হয় ইউ আর নট সচিন ওরা তো তখন বাজ পড়ার মতো অবস্থা ইয়েতে তখন গাওয়াস্কর বলেন লজ্জা পাওয়ার কিছু নেই ওরা তো সত্যি আমাকে চেনে না আমার জেনারেশন তো অনেক আগে ওরা তো সচিনকেই চেনে তখন সচিন দাপটে খেলছেন তো এটাই স্বাভাবিক যে ওর কাছে সচিনই প্রাসঙ্গিক আমি প্রাসঙ্গিক নই এরম ঘটনাগুলো যে বিজয় হাজারের ঘটনা বললাম গাওয়াস্করের ঘটনা বললাম এগুলো যদি চোখের সামনে দেখা সেন আমি জানি যে বিস্মৃতিটা কত তাড়াতাড়ি হতে পারে এবং এটা কত নির্মম হতে পারে সেই জন্য কোথাও মনে হয় যে বাঙালি জীবনের এই যে লেজেন্ডরা আইকনরা যারা চলে গেছেন তাদের যারা আমরা সামনে থেকে দেখেছি প্রত্যেকে প্রত্যেকের মতো দেখেছে তুমিও এদের অনেককে দেখেছো আরও একজন সাংবাদিক অনেককে দেখেছেন প্রত্যেকে তাদের মতো করে ডায়েরি লিখতে পারেন আমি সবিনয় আমার ডায়রিটা লিখেছি যেটা একটা ডিজিটাল ফর্মে এবং আমি খুব কৃতজ্ঞ যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এটা আমি ইউটিউবে করতে যাচ্ছিলাম উনি আমাকে থামিয়ে বলেন আমি হুইচই টিভিতে মহেন্দ্র সোনির সঙ্গে কথা বলবো এবং মহেন্দ্র সোনি যাকে ইন্ডাস্ট্রি মনি বলে জানে তিনি দেড় মিনিটে সম্মতি দিয়ে দেন এবং এটাও খুব আশ্চর্যের যে একটা ওয়েব প্ল্যাটফর্ম যেটা সাপোজেডলি আমাদের মনে কতগুলো ধারণা আছে সেখানে কী কী হয় সেখানে প্রবীণদের শোকগাথা নিয়ে যে একটা শো হয়েছে এটা ভারতবর্ষের খুবই সফল আমি বলবো এটা বোধ বাংলা সাংবাদিকতা এবং ভারতীয় সাংবাদিকতার একটা নতুন দিগন্ত একটা বৈপ্লবিক পরিবর্তন কারণ আমার নিজেরও উম ইকো এ নিয়ে খুব জ্ঞান গর্ব কথা বলেছেন কিন্তু আমার নিজেরও অত্যন্ত সন্দেহ রয়েছে আজ থেকে তিরিশ বছর বাদে কে মৌহা রায়চৌধুরী কে শম্ভু মিত্র কে সেন লোকে আর বই পড়ে হয়তো জানবে না বেশিরভাগ মানুষ হয়তো তাদের জানবেন এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সুতরাং এটা একটা বৈপ্লবিক কাজ আমি বলছি না বই শেষ হয়ে যাবে চাইও না সেটা আমার প্রথম একটা প্রশ্ন রয়েছে টপটকে প্রশ্নটা একটু অস্বস্তিকর গৌতম ভট্টাচার্য বাংলা সংস্কৃতি জগৎ রাজ করে এসছেন তিনি তারকা তৈরি করেছেন তিনি তারকাদের প্রচার দিয়েছেন তার আশেপাশে যারা ছিলেন তারা অনেকেই এখন মানে উজ্জ্বল জ্যোতিষ্ক এই প্রথম কি গৌতম ভট্টাচার্য শুধুমাত্র আশেপাশের বাইরে সেই রেফারেন্স ফ্রেম থেকে বাইরে বেরিয়ে গিয়ে এমন মানুষদের নিয়ে এলেন যারা মৃত্যুর পরও সমানভাবে এখনও উল্লেখযোগ্য আমি স্পোর্টসের ক্ষেত্রে এরকম মানুষকে নিয়ে অনেক কাজ করেছি পঙ্কজ রায়ের উপর আমার একটা বই আছে তুমি দেখো তাহলে আমি সেইভাবে রেলিভেন্ট নন আমার বরাবরই মনে হয়েছে যে অতীতের এই মানুষগুলোকে দেখার যে সুযোগটা আমাদের হয়েছে মন ডালমিয়া এদের নিয়ে বহু লেখা লিখেছি কিন্তু আমার বারবারই মনে হচ্ছিল যে প্রিন্টে তুমি যদি আজকে তোমার কোনো পুরনো লেখা উদ্ধার করতে যাও আমি রিসেন্টলি আমার একটা বইয়ের জন্য কিছু লেখা উদ্ধার করতে গেছিলাম এবং নাকানি চোবানি অবস্থা কারণ অর্ধেক জায়গায় কোনো সংরক্ষণের সেরকম কোনো ব্যবস্থা নেই কোথা থেকে তুমি যদি নিজে গুছিয়ে না রাখো তোমার বন্ধু গুছিয়ে না রাখেন তাহলে লেখা পাবে না তাই আমার মনে হচ্ছিল যে টালিগঞ্জের অনেক তারারা বা তার বাইরেও শঙ্খ ঘোষের মতো মানুষ কে বলতে পারে আজ থেকে পঁচিশ বছর বাদে তিরিশ বছর বাদে এই যে নাতি সর্বরীণ নাতি বলেছিল যে তুমি শচীন নও আর যেই হক তার মানে হচ্ছে তার কাছে গাভাস্করের কোনো রেফারেন্স নেই সে কোথাও দেখেনি গাভাস্কর একটা জায়গায় গাভাস্কর ব্যাট করছেন কি গোস্বামী খেলছেন কাজেই সে যেটাকে দেখেছে সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে সেই জন্যে মনে হয়েছিল যে এদের যদি আমরা আমি যদি কোনো লিখি অন্তত যেটুকু দেখেছি সেই নির্যাসটা যদি এমন কিছুতে থাকে যেটা প্রাসঙ্গিক তাহলে সেটা আমার করা উচিত সেই জন্যেই ডিজিটাল মাধ্যম যে এটা অন্তত কাজটা থাকবে কারণ টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আমার ধারণা এখনকার নায়িকাদের মধ্যে তুমি যদি বলো এখনকার মানে আমি বলছি পঁচিশের কম বয়সী বা পঁচিশও না পঁয়ত্রিশের কম বয়সী নায়িকাদের আমি জনকে বেছে নিয়ে বলবো যে মহুয়া রায়চৌধুরী তিনটে সেন্টেন্স লিখুন যদি তিনটে সেন্টেন্স সবাই লিখতে পারে আমি জার্নালিজম ছেড়ে দেব এইরকমই বিস্মৃতি বিস্মৃতি এরকমই সেই বিস্মৃতির জন্য বারবার মনে হয়েছে যে মানুষগুলো যদি চলে যায় আজকেই একজন বলছিলেন চুনি গোস্বামীকে দেখা মোহনবাহান মাঠে মুগ্ধতার কথা কিন্তু তার বয়স সেভেন্টি সেভেন্টি প্লাস আজকের যার বয়স চল্লিশ বছর শিশু নিশ্চমী খেলতেই দেখিনি জানেই না এবং তুমি যদি ইউটিউবে যাও কিছু নেই তাহলে সংরক্ষণ কি করে হবে স্মৃতির সংরক্ষণ কিভাবে হবে মোভা রায়চৌধুরী তো খুব বাঙালির মানে এত সুন্দরী এত গভীরতা এবং মুখের মধ্যে একটা আবহমান বাংলার নারীর যে রূপ এটা তো আমাদের সবাইকে চোখ টানে এবং সত্যি কথা যদি আমি যাই না বাংলা নায়িকাদের যদি কোনো সৌন্দর্য প্রতিযোগিতা হয় যাতে মৌহা নিশ্চয়ই প্রথম তিনের মধ্যে থাকবেনি এই মৌহার মৃত্যু রহস্য বাঙালিকে এক সময় মানে তোলপাড় করে দিয়েছিল এই কাজটা করতে গিয়ে কি সেদিকেও কি দৃষ্টিপাত দেওয়া করা হয়েছে আমি বলবো তোলপাড় করা হয়নি তোলপাড় হওয়া উচিত ছিল বাংলা ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা যিনি ন্যাশনাল রেকর্নিংয়ে চলে গেছেন তিনি সাড়ে ছাব্বিশ বছর বয়সে মারা গেলেন নায়িকাদের বয়সগুলো অনেক সময় গোলমেলে হয় আমি সাড়ে ছাব্বিশ থেকে দুই প্লাস করলাম সাড়ে আঠাশ করলাম সাড়ে আঠাশ বছর বয়সে যিনি ইন্ডাস্ট্রি কন্ট্রোল করতেন তিনি চলে গেলেন কিভাবে কন্ট্রোল করতেন প্রসেনজি চ্যাটার্জি তার বইতে লিখেছেন যে পুজো সংখ্যার শ্যুটের জন্যে মুহাদি বলল যে এই আমি বোম্বাকে নিয়ে শ্যুট করব। সে প্রসিদ্ধ ম্যাগাজিন বললো না একা আপনাকে শ্যুট করতে হবে ওকে আমরা নেব না বলো তাহলে শ্যুটই করব না তো ওনারা না 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 শ্যুটটা করুন ওকে নিয়েই করুন এইরম পাওয়ার যার ছিল যার অঙ্গুলি হেলনে গোটা ইন্ডাস্ট্রি চলত তিনি মারা গেলেন কীভাবে মারা গেলেন আমরা আজও জানি না এবং আমি প্রথমে গিয়েছিলাম লালবাজারে মহুয়া মৃত্যুর রহস্য তদন্ত করতে যে কি কাগজপত্র আছে লালবাজারে কিছু নেই কারণ বেহালা তখন লালবাজারের অন্তর্গত ছিল না তুমি তখন তখন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ভবানী ভবন কিছু নেই আমি বেহালা থানায় গেলাম বেহালা থানার ওসির সঙ্গে আমার কথা হলো খুবই সহৃদয় মানুষ উনি বললেন যে ঠিক আছে আমি একটা কাজ করি আমি আপনাকে মালখানা রেজিস্টারটা দেখাতে পারি সেই সময় জুলাই মাসে উনিশশো পঁচাশিতে কী কী হয়েছিল। কি কি তাতে কি কি আছে তাতে কোনো কেস লিপিবদ্ধ নেই রায় রায়চৌধুরী একটা দুর্ঘটনায় মারা গেলেন তুমি যেন দুর্ঘটনায় মারা গেলে একটা আন্যাচারাল ডেথের একটা ডায়রি হয় তারপর এফআইআর কিছুই হয়নি জাস্ট একটা ইউএন লেখা আছে এমন কি যে স্টোভটা পুড়ে সবাই বলে বা তার বাড়ি থেকে বলেছিল দুর্ঘটনা ঘটেছিল সেই স্টোভটা বাজেয়াপ্ত করা হয়নি তার নাইটি বাজেয়াপ্ত করা হয়নি তিনি কি করে মারা গেলেন তার শরীরের পেছন দিক পুড়লো কী করে সামনের দিক না পুড়ে স্টোভ ফাটলে তো সামনের দিকটা বেশি ক্ষতি হওয়ার কথা পেছন দিকটা কী করে পড়লো তাহলে কি পেছন থেকে কেউ আগুন দিয়েছিল কেরোসিনের আগুনের গন্ধ আসছিল কেন কোথা থেকে এসেছিল আগুনটা কেন দিয়েছিল বাড়িতে তখন কারা ছিল মহুয়া তার আগে কী করছিলেন অনেক তথ্য ঋতব্রত সামনে আছে অনেক কিছু মানুষ এখনও যেভাবে মহুয়া সম্পর্কে কথা বলেন যারা তারাদের শেষ তর্পণে মহুয়া এপিসোড দেখবেন তারা অবাক হয়ে যাবেন দেখলে যে এখনও তার কথা বলতে গিয়ে মাধবী মুখার্জি কেঁদে ফেলছেন বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো মানুষ কেঁদে ফেলছেন চিরঞ্জিতের চোখে জল এসে যাচ্ছে দীপঙ্কর দে আফশোস করছেন মনে হবে মহুয়া মারা গেছেন পনেরো মিনিট আগে এরম একজন যিনি তোলা নায়িকা তাকে নিয়ে কোনো তদন্তই হলো না কেন হলো না পুলিশের তদন্ত কারা চাপা দিয়েছিল কাদের স্বার্থ ছিল সে তদন্ত চাপা দেওয়ার জন্যে আজকালকার মতো তখন টেলিভিশন ছিল না ডিজিটাল মিডিয়া ছিল না আজকে আর প্লাস চ্যানেল থাকলে তুমি হয়তো রোজ মহুয়ার উপরে অনুষ্ঠান দেখাতে একটা কাগজে লেখা হয়েছিল সেই লেখাগুলো ক্রমে চাপা পড়ে যায় কি কারণে মহুয়ার আজ আমরা জানতে পারলাম না যে কি হয়েছিল মহুয়ার মহুয়া নিজে তার বন্ধুরা বলেছেন তিনি আত্মহত্যা করতে গেছিলেন কেউ কেউ আরও একটা সম্ভাবনা উস্কে দিয়েছেন আমি সেটা যাচ্ছি না আর তৃতীয় হচ্ছে দুর্ঘটনা কি ঘটলো যে একজন মেয়ে সাড়ে সাতাশ বছর বয়সে যারা বলছেন আত্মহত্যা তাদের আবার কেউ মনে করিয়ে দিচ্ছেন যে ইন্ডাস্ট্রি শাসন করতে সে আত্মহত্যা করবে কেন

কে সংসার চালাতো কেন মহুয়া মৃত্যুর সাত দিন আগে তার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে স্ত্রী তার মাফ করবেন স্বামী এবং বাবাকে সরিয়ে দিয়েছিলেন কার সঙ্গে তিনি বাংলাদেশ চলে যাচ্ছিলেন ছেলেকে নিয়ে কে সেই বাংলাদেশের প্রডিউসার কেন যেতেন বাংলাদেশে পারমানেন্টলি চলে যেতেন সত্যি মহুয়া পারমানেন্টলি টাকা তুলে চলে যাচ্ছিলেন বলে এসব ঘটনা ঘটলো কে ছিলেন সেই পরিচালক যার বাড়িতে মহুয়া রাজ পার্টিতে গিয়েছিলেন তা পরিচালক কি জানতেন তাহলে তাকে জেরা করা হলো না কেন এত ঋতব্রত যে আমরা উত্তর জানি না আমার ধারণা আগামী দিনে বেরোবে মহুয়ার উপর নিশ্চয়ই বায়োপিক হবে কেউ না কেউ করবে নি আমরা বা আমি বা আমরা প্রশ্নটা জাস্ট ছুঁড়ে দিয়েছি যে এই এই হচ্ছে একটা রহস্যকাণ্ড যেটা আজও সুরাহা করা যায়নি হয়তো কেউ ভবিষ্যতে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তোমার মতো কেউ বা অন্যরা কেউ কোনো চ্যানেল কোনো ডিজিটাল মিডিয়া কেউ না কেউ কিনারা করবে কারণ এত বড়ো একটা জিনিস অবশ্যই এটা যদি চলে যায় তাহলে জার্নালিজম করে লাভ কি আমি মন্ত্রমুগ্ধের শুনছিলাম মন্ত্রমুগ্ধের শুনছিলাম তার প্রথম কারণ নিশ্চয়ই দ্বিতীয় কারণ অবশ্যই যেভাবে বলছিলেন সাংবাদিকদের তো এটাই এটাই আমাদের কাজ আমরা প্রশ্নটা তো তুলতে পারি এই প্রশ্ন তোলাটাও একটা বিরাট কাজ একদিকে মৌহা রায়চৌধুরী আবার অন্যদিকে দেখছি খুব প্রাজ্ঞ মানুষ শঙ্খ ঘোষ আমরা একটা মানুষকে হারানোর পর প্রতিনিয়ত তার অনুপস্থিতি অনুভব করছি এই শঙ্খ শুধু কবিতার জন্য নয় মনে হতো বোধ আমাদের সমাজের একজন অভিভাবক শঙ্খ এই তারা অবশ্যই তিনি তারা তারা মানে তাকে মানে অর্ধেক আকাশ বলা যেতে পারে শঙ্খ বেছে নেওয়ার কারণটা কি দেখো আমাদের যখন নিজেদের ইন্টারনাল মিটিং হয় উইন্ডোজ যারা এটা প্রোডাকশন প্রোডিউসার সেই মিটিংয়ে আমি সবচেয়ে আপত্তি করেছিলাম শঙ্খ ঘোষ যেমন না শঙ্খ ঘোষ না কারণ আমার ধারণা হয়েছিল যে শঙ্খ ঘোষকে ডিজিটাল মিডিয়ায় ফুটিয়ে তোলাই সম্ভব নয় তিনি বাঙালি বিবেকের শঙ্খধ্বনি বাঙালি যখনই বিপদে পড়েছে তার দিকে তাকিয়েছে তুমি যেরম বলছো একটা শূন্যতা অনুভব করছো প্রেমে প্রতিবাদে বিরহে সব সময় বোষ সব ঋতুর কিন্তু তাকে ডিজিটালি তুমি কি করে ফুটিয়ে তুলবে তার গাম্ভীর্য কোথাও না ক্ষুণ্ণ হয়ে যায় কিন্তু ইভেনচুয়ালি করতে গিয়ে দেখা গেল যে আমরা যখন শঙ্খ শুটিং করছি শ্যুটিংয়ে যখন শ্যুটিং চলছিলো তখন কৃত্তিবাসের একটা ম্যাগাজিন থেকে আমি শঙ্খ দুটো কবিতা পড়ছিলাম সেখানে ছাপার ভুল ছিল কাট 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 ডিরেক্টর বললেন আইসটেন ডিরেক্টর বললেন দুজনেই বললেন লাইনটা ভুল আছে খুব সূক্ষ্ম একটা ভুল ছিল আমি তখন বুঝলাম ওরাও ঘোর শঙ্খঘোষের ঘোষের ফ্যান ডিরেক্টর আইস্টেন ডিরেক্টর শ্যুটিং থেমে গেল আমি বললাম এটা তো ম্যাগাজিনে আছে এটা কি ভুল হতে পারে ফোন টোন করে দেখা গেল ভুলই ছিল এইরম বাঙালি হৃদয় এইরমভাবে শঙ্খঘোষ ঘোষ গেড়ে আছেন এবং সবচেয়ে খারাপ লেগেছে আমার এটা করতে গিয়ে একটা জায়গায় ওর পরিবারের দুই কন্যা যারা এর আগে সামনে আসেননি তারা এসছেন তাদের একজন বললেন সম্ভবত বড়জন যে বাবা মানুষকে এত ভালোবাসতেন যে বাবার কাছে দেখা করতে এলে কেউ বাবা তাকে শুধু দরজব দিয়ে এগিয়েও দিতেন না হাত ধরে বলতেন আবার আসবেন এই করেই হয়তো বাবার কোভিডটা হয়ে গেল বাবাকে আমরা এত যত্নে রেখেছিলাম কিন্তু সেই কোভিডটা হয়ে গেল এবং আমরা জানি যে কিছুদিনের মধ্যে তার পত্নীও মারা গেলেন এবং এটা আমায় দু তিনজন বলেছেন যে শঙ্খধা কোভিডে যা সতর্কতা নিয়েছিলেন এরপরে যদি ওর কোভিড হতে পারে তাহলে আমাদের সতর্কতা নিয়ে কোনো লাভ নেই এবং আমার খুব খারাপ লাগে যে শঙ্খ ঘোষের মতো মানুষ এই শহরের বুকে আগামী একশো বছরও আসবেন কি কেউ জানে না তিনি একটা সামান্য তার ওয়ামথটা ওয়ার্মথটাই যেন কেউটে হয়ে দেখা দিল যে তিনি মানুষকে ভালোবাসতেন মানুষ ছাড়া থাকতে পারতেন না কথাবতার রোববারের আড্ডাটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার ছিল সুনীল গাঙ্গুলি বাড়ি রোববারের আড্ডার মতো সেই মানুষটা শুধু মানুষের কাছে যাবেন বলে মানুষের হৃদয়ের উত্তাপ অনুভব করবেন বলে হাত ধরে এগিয়ে দিতেন নামা অবধি শুঁড়িতে নামা অবধি সেটাই কাল হয়ে গেল এটা কত আনফর্চুনেট কিন্তু একটাই ভাল লাগছে যে একটা কোথাও একটা দর্পণ তো থেকে গেল আমি আবার বলছি যে তারাদের শেষ তর্পণটা আমার ব্যক্তিগত তর্পণ আমার মনে হয় সবাই করলে তার মতো করে করবেন কিন্তু কোথাও একটা ডিজিটাল মাধ্যমে প্রথম একটা রেপ্রেজেন্টেশন রইল আমার একমাত্র এটাই তুমি যদি বলো যে প্রশান্তি তাহলে এটাই প্রশান্তি আমি সাধারণত জানতাম বিশেষ করে শঙ্কর ঘোষের কথাও শুনছিলাম সাথী লেখা সেই হিসেবে উনি এত বড় মাপের একজন অভিনেত্রী তাকে কিন্তু বাঙালি সে বিষয়ে সম্মান দেয়নি এবং এটা সত্যজিৎ রায় খুব খুব তার অনুভব থেকে বলে গেছেন যে বাঙালি ফিল্ম বোঝেন না তিনি বলেছেন সত্যজিৎ তো আমরা জানি সহজে না বা তার আবেগ অত লঘু হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রতিভাকে পুরস্কার বা তকমা বা কোন প্রতিষ্ঠান থেকে সেই হিসেবে বিচার করি আমার লেখাকে বেছে নেওয়াটা খুব আশ্চর্যজনক লেগেছে কেন সাথী লেখাকে বেছে নেওয়া এগেন লেখাকে বেছে নেওয়া আমি খুবই নিরু মানে কী বলবো অনিচ্ছুক ছিলাম কারণ লেখাকে আমি এদের যাদের করেছি সাতজনের মধ্যে সাথীলেখাকে ইরফান বাদ দিয়ে আমি চিনতাম না কোনোদিন ওকে মিট করিনি এবং আমি বলছিলাম যে আমি যদি একটা পার্সোনাল টাচ না থাকে ইরফানের তাও আমি ইরফানের হাসপাতালের পেছন পেছন লন্ডনে ছুটে গিয়েছিলাম কিন্তু সাথীলেখাকে তো আমি কোনোদিন মিটই করিনি এই এপিসোডটা আমার করাটা ঠিক হবে না আমি পারবো না তখন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় এবং এই এপিসোডের যিনি ডিরেক্টর অরিত্র মুখোপাধ্যায় তারা আমায় বারবার বললেন যে এটা করা উচিত কারণ ওদের বিডোজের সাথীলেখা বড় বড় কাজ করেছেন বেলা শুরুতে তিরিশ বছর বাদে যেটা বছর এখানে আমি একটা ছোট্ট বিরতি নেব কারণ বিরতির পর আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাইব সাথী লেখা প্রায় কয়েক দশক বাদে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছিলেন কেন টাফটকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি